আসসালামু আলাইকুম, আমি মিশুক মোস্তফা আবারও হাজির হয়ে গেলাম প্রাণলাচি সৌজন্যে ইফতার বাজার নিয়ে। এবার ইফতার বাজার নিয়ে আমি উপস্থিত হয়ে গেছি গুলশানে স্বপ্নের সামনে, স্বপ্ন ইফতার বাজার। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে স্বপ্ন শপিং সেন্টার এবং এখানে কিন্তু স্বপ্ন ইফতার বাজার এবং মনসুন ক্যাটারিং এর আয়োজনে কিন্তু এই ইফতার বাজার। এবং মনসুন ক্যাটারিং কী ধরনের ইফতারে তারা আয়োজন করেছে সব বিষয়ে কথা বলবো। আমার সাথে রিয়ান আছে, তো রিয়ান চলো আমি কথা বলে নিই যে ইফতারে তাদের কী আয়োজন আছে এবং কী ধরনের আইটেম তারা তৈরি করেছে। আমরা একটু ভালো আছেন? আমাদের রেডিও আমার পেজ থেকে সরাসরি কিন্তু সবাই আমাদেরকে দেখছে এবং সবাই কিন্তু ইফতার সম্পর্কে জানতে চায়, ইফতার দাম সম্পর্কে জানতে চায়। তো এবারে ইফতারের কি আয়োজন আপনারা করেছেন এবং কেমন ধরনের ইফতারের আপনারা আইটেম করেছেন এবং দাম কেমন রেখেছেন আপনারা? প্রথমত আমরা যেটা বলতে চাইছিলাম, আমরা পুরান ঢাকার যে ইফতারের যে ঐতিহ্যটা, আমরা পুরান ঢাকার ইফতারের ঐতিহ্যটা আমরা আজকে নতুন ঢাকায় নিয়ে আসছি মনসুন ক্যাটারিং এর আয়োজনে। যে আমরা আজকে পুরান ঢাকা আমরা নতুন ঢাকা নিয়ে আসছি। আর নতুন ঢাকা পুরান ঢাকা যে ঐতিহ্যবাহী খাবার রয়েছে, কাচ্চি বিরিয়ানি থেকে শুরু করে মোরগ পোলাও, তেল থেকে শুরু করে ভিপকালিয়া থেকে শুরু করে চিকেন আইটেমের আপনার যত রকমের খাবার রয়েছে আমরা সব নিয়ে আসছি আজকে এই নতুন ঢাকাতে। মানে পুরান ঢাকার যে আইটেমগুলো ওই রেস ধরেই আপনারা এখানে, আমরা পুরান ঢাকাটা আজকে নতুন ঢাকা নিয়ে আসছি। পুরান ঢাকাটা তারা নতুন ঢাকায় নিয়ে এসেছে এবং তারই রেস ধরে কিন্তু আমরা পুরান ঢাকার ইফতারগুলো পাচ্ছি। এবং দাম কেমন রেখেছেন আপনারা? আমরা দামটা হচ্ছে কি, আমরা দামটা খুব রিজনেবল প্রাইসে রাখছি, যেহেতু রমজান মাস সবাই ইফতার নিচ্ছে বাসায়। বেসিক্যালি আমরা হাইজেনিক জিনিসটার উপরে গুরুত্ব দিচ্ছি বেশি, পরিষ্কার পরিচ্ছন্নতাটা ওটা আমরা গুরুত্ব দিচ্ছি বেশি। আর খাবারের দামটা আমরা খুবই সীমিত খাবারের দাম রাখছি, যেটা অন্যান্য ক্যাটারিং অথবা অন্যান্য যারা ইফতার স্টলে বিক্রি করতেছে তাদের থেকে অনেক রিজনেবল প্রাইস আমরা খাবারের দামটা রাখতেছি। খাবারের দামটা রাখছি। তো এখানে দেখা যাচ্ছে কি অনেক ধরনের খাবার আছে, তো আপনারা আমি একটু জিজ্ঞেস করে নিই যে কী কী খাবার আছে। তো আমরা একটু ওদিকে যাই, দেখে আসি। আপনি যদি আমাকে একটু হেল্প করতেন। এখানে বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে এখানে প্রথমে আমরা শুরু করবো আমাদের কী আইটেম আছে এখানে ভাইয়া? এটা আছে মাটন হালিম। এটা মাটন হালিম 500 টাকা কেজি। মাটন হালিম, জি ওকে বন্ধু দেখতে পাচ্ছেন এখানে মাটন হালিম আছে 500 টাকা করে কেজি তারা বিক্রি করছেন। এবং 500 টাকা কমে কি পাওয়া যাচ্ছে? যে হাফ কেজি পাওয়া যাচ্ছে 250 টাকা। আমাদের বক্স আছে, বিভিন্ন ধরনের বক্স আছে। ওকে এখানে বন্ধু দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের বক্স এবং বক্স হিসাব করে তারা হালিমের দামটা রাখছেন 250 টাকা 500 টাকা এরকম বিক্রি করছেন তারা হাফ কেজি 1 কেজি করে। এবং আরো কিছু আইটেম আছে, আমি আইটেমগুলোর সাথে পরিচয় করে দেবো। কি কি আছে ভাই আমাকে? এক চপ আছে, এক চপ আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন, চিকেন সামোসা আছে এবং তারপরে বেগুনি আছে, মানে আলু চপ। বেগুনি কত করে দাম রাখিয়েছিল? 10 টাকা। বেগুনি 10 টাকা, 10 টাকা করে পিস। এবং আলু চপ 10 টাকা করে পিস বিক্রি করছেন। এবং পেঁয়াজিও মানে 10 টাকা করে। বন্ধুরা পেঁয়াজিও 10 টাকা করে পিস বিক্রি করছে তারা। এছাড়া ছোলা আছে, ছোলা কি হিসেবে বিক্রি করছে? 200 টাকা হিসেবে, 200 টাকা কেজি, 200 টাকা করে কেজি বিক্রি করছেন। এরপরে বুন্দিয়া আছে, এরপরে আছে জিলাপি আছে, রেশমি জিলাপি কত করে বিক্রি করছেন? রেশমি জিলাপিটা ঘিয়ে বাজার রেশমি জিলাপি আমরা 500 টাকা কেজি নিচ্ছি। 500 টাকা করে কেজি, 500 টাকা কেজি নিচ্ছি। আর শাহী জিলাপি যেটাকে বলা হয় এটা আমরা 300 টাকা কেজি নিচ্ছি। ওকে এখানে চলো এই পাশটা আমরা ঘুরে দেখি যে এই পাশে কি আছে। এই পাশে অনেক আইটেম আছে কিন্তু আমরা আসলে বন্ধুদেরকে দেখাতে চাই। তো এখানে একটু যদি বলে দিতে চাই, এটা হচ্ছে আমাদের আরাবিয়ান সুইটস বাকলাভা। আচ্ছা এটা পিস কত করে বিক্রি করে থাকি? ঠিক আছে ঢাকাতে এটা হচ্ছে 20 টাকা করে পিস। আর কেজি হচ্ছে আমার বন্ধু দেখতে পাচ্ছেন যে পার পিস এটা 20 টাকা করে তারা বিক্রি করছে। এবং পরে চিকেন আছে মনে না, চিকেন ফ্রাই কত করে বিক্রি করছে? 50 টাকা পিস, 35 টাকা করে বিক্রি করছে। সরি 50 টাকা করে বিক্রি করছেন। এবং সাসলি কত করে বিক্রি করছেন? চিকেন সাসলি কি? চিকেন ললিপপ আছে, চিকেন ললিপপ 40 টাকা করে বিক্রি করছেন। চিকেন জালি কাবাব 40 টাকা জি। চিকেন তান্দুরি আছে 120 টাকা। আচ্ছা তান্দুরি নিয়ে একটু কথা বলো, তান্দুরি কেমন বিক্রি হয় আপনাদের? এবং আপনারা তো অনেক দিন ধরে এখানে বিক্রি করছেন ইফতার, কোন আইটেমটা একটু বেশি বিক্রি হচ্ছে আপনাদের? চিকেন তান্দুরিটা হয়, সাসলিটা হয়। কালো ভুনাটা হয়, কালো ভুনাটা এটা তো আপনাদেরই তৈরি করা। কালো ভুনাটা কেমন দামে বিক্রি করছেন আপনারা? ৮০০ টাকা কেজি। বন্ধুরা দেখতে পাচ্ছেন ওনাদের স্পেশাল কালো ভুনা ৮০০ টাকা করে তারা কেজি বিক্রি করছে। আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, হয়তোবা ইফতার করার পরে বোঝা যাবে এটা কতটা টেস্ট। এখন দেখলেও খুব খারাপ লাগছে, কিছু করার নেই, রোজা আছি। আর রিয়ান তুমি হাসছো কেন আমি জানি না, তোমার হয়তো ক্ষুধা লাগছে দেখার পরে। তো তারপরে তেহেরি আছে, তেহেরি কত করে বিক্রি করছেন আপনারা? আমরা হচ্ছে 8 ml বক্সে আমরা 150 টাকা করে রাখছি। এটা কি মনসুন ক্যাটারিং এর এটা স্পেশাল তেহেরি। বন্ধুরা দেখতে পাচ্ছেন মনসুন ক্যাটারিং এর স্পেশাল তেহেরি কত টাকা করে বিক্রি করছেন? 150 টাকা করে বক্স বিক্রি করছেন। তারপরে চিকেন আছে মনে হয় না, মোরগ পোলাও কত করে বিক্রি করছেন? 150 টাকা করে। বন্ধুরা অনেক অল্প দাম, 150 টাকার মধ্যে আপনি কিন্তু মোরগ পোলাও পাচ্ছেন, তেহেরি পাচ্ছেন, কাচ্চি আছে এখানে দেখতে পাচ্ছেন। কাচ্চির দাম কত করে রেখেছেন? 150 মানে প্রত্যেকটা ফুড 150 টাকা করে রেখেছে। রাইসগুলোর মধ্যে 150 টাকা করে রেখেছে। তেহেরি, চিকেন পোলাও, তারপরে আপনার মোরগ পোলাও, তারপরে হচ্ছে আপনার কাচ্চি, তিনটাই 150 টাকা করে আপনারা রেখেছেন। তো আপনার সাথে একটু কথা বলবো, আপনি যে 150 টাকার মধ্যে রেখেছেন এর কারণটা কি? মানে দামটা একটু কমের মধ্যে বা একই দামের মধ্যে? এটার কারণটা হচ্ছে রোজার মাস, অনেকে দেখা যায় রাইস আইটেম খেতে যাচ্ছে, তো কেউ হয়তো বা মাটন খায়, কেউ চিকেন খায়, কেউ বিফ খায়। তো আমরা প্রাইসটা এরকম রাখছি যে কেউ হয়তো বা 150 করে নিল, আমারটা বললো 200। মনে একটু খারাপ লাগতেই পারে, রমজান মাস, আমরা চাচ্ছি না কারো মনে কষ্ট হোক, এই জন্য আমরা প্রাইসটা ইন্ডিভিজুয়াল সব সমান রাখছি। সমান রেখেছেন এবং সবসময় আশা করি যে এরকম প্রাইস সমান রাখেন যেন আমরা সবসময় কেনাকাটা করতে পারি। এবং সবসময় ফুডের ব্যাপারে একটু কথা বলো, ফুডগুলো যতটুকু পারেন আপনার পরিষ্কার পরিচ্ছন্নতায় রান্না করবেন। কেমন গুণাগুণ আপনারা রেখেছেন? আমরা শুরুতেই আমি আপনাদের বলছি যে আমরা প্রথমত হাইজিনিকটা মেনটেন করার চেষ্টা করতেছি। খাবারগুলো আমরা সবসময় আমরা ফয়েল পেপার এবং র্যাপিং পেপার সব কিছুতে আমরা ঢেকে রাখতেছি। আমাদের যারা বিক্রির কর্মীরা আছে, বিক্রিয়া কর্মীরা, তারা সবাই আমরা টুপি পরে, মাথায় টুপি আছে, হাতে হ্যান্ড গ্লাভস আছে। আর আমরা সব কিছু আমরা চামচের মাধ্যমে ধরি, হাতের স্পর্শ ছাড়া আমরা খাবার বিতরণ করছেন। এবং আমরা চাই প্রত্যেকটি রেস্টুরেন্ট, প্রত্যেকটি খাবার স্থান যেখানে খাবার বিক্রি হয় সব জায়গায় কিন্তু এই ধরনের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং হাইজেনিকভাবে যেন খাবারগুলো বিক্রি হয়, যেন আমরা সুস্থ থাকতে পারি। এবং খাবারের যে তেল আপনারা ব্যবহার করছেন, সবাইকে বলবো যে তেল থেকে শুরু করে খাবার সব কিছু যেন আপনাদের ভেজাল মুক্ত থাকে। এবং সেই সাথে বলতে চাই যে বন্ধুরা আরও অনেক কিছু আইটেম আছে, তো রিয়ান তুমি যদি পরিচয় করে দিতে, এবং সেই সাথে একটু শেষবার রেডিও আমার পরিবারের সবাই কিন্তু আপনাদের দেখছে, যদি কিছু বলতে চান আপনি। আপনারা আসেন, আপনারা ভালো খাবার খান, আমরা আপনাদের ভালো খাবার দিতে যাচ্ছি। গুলশানে চলে আসেন, আমাদের আরও বিভিন্ন ঢাকা শহরে ব্রাঞ্চ আছে। আমাদের খাবারটা একবার খেয়ে দেখেন, আমার মনে হয় ভালো লাগবে। তো আসেন, আমরা আপনাদের একটা হাইজিনিক ফুড আমরা আপনাকে দিতে যাচ্ছি। ওকে রিয়ান, তুমি একটু আরো কিছু খাবার আছে, চলো আমরা ওই পাশে আরো কিছু মানে পিঠা এবং মিষ্টি জাতীয় কিছু আইটেম আছে। তোমার চেহারা আগে থেকে একটু মলিন হয়ে গেছে, রিয়ানের চেহারা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। ও বেচারা ইফতার আছে, ইফতারের জন্য পাগলামি করছে কারণ ও রোজা আছে, শুধু ও না আমিও। তো রিয়ান, হ্যাঁ মিশুকে তখন আপনাদের মাংসের আইটেমগুলোর সাথে পরিচয় করে দিচ্ছে, যেমন কাচ্চি ছিল, মোরগ পোলাও ছিল, তারপর সেখানে তেহারি ছিল। এখন যে আইটেমগুলোর সাথে আপনাদের পরিচয় করে দেবো সেটি হচ্ছিল পিঠা এবং মিষ্টি বা জুসের যে আইটেমগুলো থাকে সেই আইটেমগুলোর সাথে। তো বন্ধুরা মানে ভাইয়ের এখানে আপনার কী কী আইটেম রেখেছেন আজকে ইফতারে? রেখেছি পাটি সাপটা পিঠা, তেহারি, তারপরে হট ওয়েঞ্চ আছে, ললিপপ আছে, তারপরে বাতারি আছে, তারপরে চিকেন লবণ জুস আছে, অলসন আছে, চিকেন আছে, ঠিক আছে। তো আমি ফার্স্টে তো জানতে চাচ্ছি যে এগুলোর প্রাইসগুলো আপনারা কেমন রেখেছেন? পাটিসাপটা পিঠার প্রাইস কত আপনাদের? পাটিসাপটা পিঠা হলো আপনার 50 টাকা, 50 টাকা পিস করে। আচ্ছা, তারপর এখানে দেখতে পাচ্ছি যে অনেক ধরনের জুস আছে, সব 100 টাকা মানে যেটা নিবে 100 টাকা। আচ্ছা, আপনাদের কাছে বিফ তেহারি কিভাবে বিক্রি করছে? 150 টাকা। আচ্ছা, মানে এগুলো কি বিভিন্ন টাইপের ইয়ে আছে বিক্রি করার জন্য? তারপর দুইয়েতে বিক্রি করা হয়। হাফ কত করে? হাফ হলো আপনার 75, আর ফুল 150 টাকা। 150 টাকা। তারপর এটা হচ্ছে ফিনি বিক্রি করে পার বক্স 20 টাকা করে, 30 টাকা করে। আচ্ছা, তারপর ছোলা কি হয়? আমরা কেজি ভাবে বিক্রি করি 200 টাকা কেজি। তারপর এখানে এটা হচ্ছে হট উইংস আছে, হট উইংস কত করে? 4 পিস 100 টাকা। 4 পিস 100 মানে পার পিস 25 টাকা করে। ললিপপ বিক্রি করি 4 পিস 120 টাকা। আচ্ছা, ঠিক আছে। তারপর এটা বিপ আসারি আমরা বিক্রি করি 300 টাকা। 300 টাকা কেজি? 8 পিস 300 টাকা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখো চিকেন লগন জুস আছে আমরা 8 পিস বিক্রি করি 220 টাকা 8 পিস 220 টাকা করে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আইটেমটা 8 পিস 220 টাকা করে বিক্রি করে ওনারা। তারপর এখানে চিকেন সাসলিক আমরা পার পিস 100 টাকা করে। এখানে কি বিফ চিকেন দুটোই আছে? অনলি চিকেন সাসলিক পার পিস 100 টাকা 100 টাকা করে। তারপর এটা অন 30 টাকা পার পিস 30 টাকা পার পিস অনথন 30 টাকা পার পিস সেল করা হচ্ছে। তারপর এটা ডিম চপ আছে হল আপনার 20 টাকা করে বিক্রি পার পিস। ডিম চপ পার পিস 20 টাকা করে বিক্রি হচ্ছে। আর চিকেন রোল আছে 50 টাকা বিক্রি পার পিস। চিকেন রোল পার পিস 50 টাকা। ওকে তারপর এটা হলো জালি কাবাব হলো জালি কাবাব পার পিস 40 টাকা। ভেজিটেবল 35 পার পিস। ভেজিটেবল পার পিস 35। বিফ টিকা কাবাব হলো বেশ বিক্রি করে 35 টাকা। 35 টাকা বিফ টিকা কাবাব 35 টাকা। আচ্ছা আর এটা তান্দুরি চিকেন আছে 150 টাকা পার পিস। 150 টাকা পার পিস। আলু চপ আছে 10 টাকা পার পিস। আর পরোটা এক পিস 30 টাকা। আচ্ছা মানে আপনাদের এই আইটেমগুলো গত রমজানে যে আইটেমগুলো ছিল কি নতুন কোনো আইটেম অ্যাড হয়েছে? হ্যাঁ আমাদের অনেক আইটেম অ্যাড হয়েছে। মানে কি কি আইটেমগুলো এই রমজানে নতুনভাবে আপনারা অ্যাড করেছেন? আমরা যেমন অ্যাড করেছি হলো চিকেন লগন জুস, আচ্ছা প্লাস বিপাসারি আর হট উইংস, পাটি সাপটা জুস আর চিনি। আচ্ছা ওনার সাথে কথা বলে যা বোঝা গেল মানে চিকেন লবণ এটা লবণ জুস এটা তারপর হচ্ছে হলো হট উইংস আর হচ্ছে হলো পাটি সাপটা। এই আইটেমগুলো ওনারা এই রমজানে নতুন করে অ্যাড করেছে। কিন্তু আপনাদের এইবারের ইফতার বাজার আপনাদের কেমন যাচ্ছে? আমাদের মোটামুটি অনেক ভালো ছিল গত রমজানের তুলনায়। এই রমজানে ভালোই যাচ্ছে। যে আমরা অনেকটা আশাবাদী যে ওনাদের ইফতার বাজার যেন অনেক বেশি ভালো যায় এবং আমাদের যে ওনাদের যে কাস্টমাররা থাকে তারা সবাই যেন সবসময় ভালো টাইপের ইফতারি পায়। তো বন্ধুরা প্রাণ লাচ্ছি প্রেজেন্স ইফতার বাজার নিয়ে আজকে আমরা ছিলাম স্বপ্নতে এসেছিলাম গুলশানের কাছে। এখানে মনসুন ক্যাটারিং ছিল, ওনারা এখানে ইফতার বাজারের আয়োজন করেছিলেন। তো আজকের মতো বিদায় নিতে হচ্ছে। তো বিদায় নেওয়ার আগে বন্ধুদের সবাইকে বলতে চাই আপনারা মনসুন ক্যাটারিংয়ে আসুন। অথবা বাসার আশেপাশে অনেকেই দেখছেন আমাদের। তো সেখানে আপনাদের বলতে চাই যে এখানে বিভিন্ন ধরনের কিন্তু ভালো ধরনের হাইজেনিক ফুড আছে। আপনারা চাইলে কিন্তু এখানে এসে আপনাদের পরিবারের জন্য ইফতার নিতে পারছেন, প্রিয় মানুষদের জন্য ইফতার নিতে পারছেন। সেই প্রত্যাশা আজকের মতো রিয়ান। আমি একটু যাওয়ার আগে কথা বলতে চাই যে আমাদের পাশে একজন মুরব্বী আছে, উনি কি রোজা আছে কিনা আমি জিজ্ঞেস করতে চাই। আপনি রোজা দেখেছেন? আপনি কি 20টা রোজাই দেখেছেন? আচ্ছা তো মানে আপনি সিঁড়ি বা ইফতার কি কোথায় আপনার বাসায় করেন? আচ্ছা ঠিক আছে। আপনার বাসায় কে কে আছে? আমি জানতে চাইছিলাম মুরব্বীর কাছে যে রোজা রাখার পরে ওনার যে উৎফুল্লতা, এত শক্তি উনি কোথা থেকে পাচ্ছে? আচ্ছা আপনি দেখতে পাচ্ছি যে রোজা রাখার পরেও আপনি অনেকটা চাঙা, অনেকটা বেশি মানে এনার্জেটিক আছেন। তো এর পিছনের রহস্যটা কি? আপনার তো শক্তিশালী থাকার রহস্যটা কি? আচ্ছা 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 আর এখন মানে এখন কোথায় যাচ্ছেন আপনি? মানে মুরব্বী আমাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ আপনারা আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ তা অবশ্যই অবশ্যই। হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই। একজনের সাথে কথা বলে অনেক ভালো লাগলো। উনি একজন বয়স্ক লোক হয়ে উনি কিন্তু অনেকে রোজা রাখার পরেও যে যতটা এনার্জেটিক মনে হচ্ছে, আমাদের যে ইয়াং জেনারেশনে তারাও কিন্তু অনেকটা মানে দেখা যায় যে মলিন হয়ে যায় ইফতারের আগে আগে। তো বন্ধুরা আজকের মতো বিদায় নিতে হচ্ছে। রিয়ান এবং মিশু প্রাণ লাচ্ছি প্রেজেন্স ইফতার বাজার থেকে আজকের মতো বিদায় নিয়ে যাচ্ছি। আগামীকাল সেম টাইম বা ডিফারেন্ট কোনো প্লেসে আবারও দুজন হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় রেডিও আমার 88.4 FM এর সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।